ধান চালের মতন যদি সরকার যদি আলু ক্রয় করে রাখত সেটা করে আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মাছপাড়া ইউনিয়ন মাছপাড়া বাজার সামনে আসবেন না এবং সরকারের তরফে সরকার সাহায্য গ্রহণ করা হচ্ছে যে আপনারা যদি প্রাথমিক পর্যায়ে কৃষকরা ধান বিক্রি করে অভাবের কারণে ধান বিক্রি করে আজ আমরা অনেক কৃষক পাবো অনেক রোগ পাবো আমরা প্রচার করতে পারবো সেই উদ্দেশ্যে আসা মোবাইল নাম্বার এ একজনই মাত্র আবেদন করতে পারবেন সেক্ষেত্রে যদি এখানে একটি শিক্ষা ব্যবসা কেন্দ্র আছে এখানে শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণতা পূর্ণ আংশিক একটি অংশ এখান থেকে করে মনে লাগতেন ক্যারিং দিয়ে দেন তাতে কৃষকরা আমাদের শ্রদ্ধাবাদন ব্যক্তিত্ব জনাব গোলাম মুক্তদা সফল মহোদয় এই ধানটা কিন্তু উল্টে আবার আমাদেরই ইউনিয়নে আসবে অনেক কর্মকাণ্ডের ভিতরে বিভিন্ন পর্যায়ের এবং আমার